আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, আমি অরূপ চক্রবর্তী। দেখে নিন আজকের বিশেষ প্রতিবেদন। গণতান্ত্রিক মহিলা সমিতি নারীদের উপরে এত অত্যাচার হচ্ছে কেন? মহিলা মুখ্যমন্ত্রী জবাব দাও, জবাব চাই, জবাব দাও। ক্লাব জিনা বা জিনা বা জিনা বা নির্যাতনের বিরুদ্ধে ডেপুটেশন দিয়েছে শাস্তির বিরুদ্ধে, আমরা শাস্তির শাস্তির পক্ষে আমরা লড়ছি, লড়বো। চলো চলো, আমরা বলা চলো, এসো আমরা, চলো যেতে যেতে বাইরে পতাকা নিয়ে করবো। সমিতির পক্ষ থেকে থানায় আমরা যেহেতু রায়গ্রাম গ্রামে অঞ্চলে বরুণা গ্রামের থেকে মহিলা নির্যাতিতা হয়েছিল, সেই হিসেবে আমরা থানায় ডেপুটেশন দিতে এসেছিলাম। আপনাদের দাবি কি? দাবি হচ্ছে যে যে ধর্ষণ যে নির্যাতিতা করেছে তার জন্য শাস্তি হয়ে যায়। শাস্তি শাস্তি তা থানায় ডেপুটেশনের নেতৃত্বে কে কে ছিলেন আপনারা? দু একজন আমরা ছিলাম, অঞ্জু কমরেড, অঞ্জু কর কমরেড, না আলেয়া বেগম, আর হচ্ছে সুপর্ণা ব্যানার্জি, আর পূর্ণিমা সামন্ত। আচ্ছা আপনারা কাকে ডেপুটেশন দিলেন? আমরা ওসিকে, মন্তেশ্বর থানার ওসি, মন্তেশ্বর থানার ওসিকে। আপনাদের ডেপুটেশন মানে ভালোভাবে গ্রহণ করেছেন? ওসি ভালোভাবে গ্রহণ করেছে, আমরা আজকে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির মন্তেশ্বর, আমাদের আঞ্চলিক কমিটির পক্ষ থেকে মন্তেশ্বর থানাতে আমরা এসেছিলাম। এখানে একটি আদিবাসী মহিলার উপরে নৃশংসভাবে অত্যাচার হয়েছে, ধর্ষণ হয়েছে এবং তাকে হত্যার চক্রান্তও করা হয়েছিল। তো সেই ঘটনা নিয়েই অপরাধীদের যাতে হচ্ছে অবিলম্বে গ্রেপ্তার করা হয় এবং তাদের যথোচিত উদাহরণমূলক শাস্তির ব্যবস্থা করা হয়, সেই দাবিতেই আমরা এখানে এসেছি। ওসির সঙ্গে আমাদের আলোচনা হয়েছে, তিনি আমাদের এই বিষয়ে ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন, আমরাও তাকে জানিয়েছি। আমরা চাই অবিলম্বে অপরাধীদের শাস্তি হোক, আমরা দেখব কিছুদিন পরবর্তী সময়ে, যদি দেখি ঠিকঠিক ব্যবস্থা হচ্ছে না আমরা আরও বৃহত্তর আন্দোলনে আমরা যাব। এর আগেও মন্তেশ্বর থানা এলাকায় বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, আমরা সেই সমস্ত অপরাধীদেরও আজকের শাস্তির দাবিতে ওসির সঙ্গে আমরা এই ডেপুটেশন দিয়েছি। আপনাদের প্রতিনিধি দলে কে কে ছিলেন? আমাদের প্রতিনিধিত্ব দলে আমরা রয়েছি, আমি রাজ্য প্রেসিডেন্ট অঞ্জু কর, আমাদের জেলা সেক্রেটারি কমরেড সুপর্ণা ব্যানার্জি, আমাদের এখানকার সম্পাদিকা পূর্ণিমা সামন্ত, এবং আমাদের হচ্ছে জেলা নেত্রী কমরেড আলিয়া বেগম, কমরেড মালা ভট্টাচার্য সহ এখানকার আরও নেতৃত্ব। আপনার নাম পরিচয়? আমি অঞ্জু কর, আমি আমাদের সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।